আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের কোয়েল পাখি পালন করে কিভাবে বাড়তি আয় করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে 120 কোয়েল পাখির দাম কত এবং 120 কোয়েল পাখির পিছনে মাসিক খরচ কত, আয় ব্যয় এবং কিভাবে পালন করবেন তা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের নতুন নতুন বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, কোয়েলের আদি জন্মস্থান জাপানে। সর্বপ্রথম জাপানি বিজ্ঞানীরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসেবে পোষ মানানোর উপায় উদ্বোধন করেন। পরবর্তীতে জাপান সহ পৃথিবীর অন্য অন্য দেশে কোয়েলকে একটি লাভজনক পোল্ট্রি উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোয়েল পাখি পালন করার জন্য অতিরিক্ত বা বাহুল্য কোনো খরচ হয় না। বাড়ির যে কোনো আঙিনায় অথবা বাড়ির ছাদে চাইলে আপনি কোয়েল পাখি পালন করতে পারেন। এই কারণে শহর গ্রাম সব স্থানে কোয়েল পাখি পালন করা সহজতর। গৃহপালিত পাখির মধ্যে অতি ক্ষুদ্র এই পাখির আয়তন খুব বেশি নয়। একটি মুরগি পালনের স্থানে মোটামুটিভাবে 10টি কোয়েল পাখি পালন করা যায়। বিশেষজ্ঞদের দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য সর্বাধিক উপযোগী। এই কারণে বিভিন্ন হাঁস মুরগির খামারও ইদানিং কোয়েল পালন করে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। দেশের পুষ্টি মিটে ইদানিং কোয়েলের মাংস বিদেশেও রপ্তানি হচ্ছে। কোয়েল পাখি পালনের বিভিন্ন সুবিধাসমূহ। কোয়েল পালন করলে অসুবিধা হচ্ছে এর সুবিধার পরিমাণ অনেক বেশি। যেমন, ভালো জাতের কোয়েল বছরে 280 থেকে 300টি ডিম দিয়ে থাকে এবং এরা একটানা 14 মাস ডিম পারতে পারে। অত্যন্ত কম পুঁজি নিয়ে কোয়েলের পাখির খামার তৈরি করা যায়। কোয়েলের আকার ক্ষুদ্র বলে এদের লালন পালনের জন্য বিস্তৃত জায়গার প্রয়োজন হয় না। প্রমাণ সাইজের মুরগির জায়গাতে কমপক্ষে 10 থেকে 12টি কোয়েল পাখি পালন করা যায়। রোগব্যাধির দিক থেকে কোয়েল খুবই লাভজনক বিনিয়োগ, কারণ কোয়েলের রোগব্যাধি প্রায় হয়ই না বললেই চলে। সাধারণত 6 থেকে 7 সপ্তাহ বয়সেই এরা ডিম পাড়া শুরু করে দেয়। এদের ডিম খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। তো ভিউয়ার্স, এবার চলুন জেনে নেই 120 কোয়েল পাখির খরচ কত এবং আয় কত হতে পারে, এই সম্পর্কে একটা আনুমানিক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটি 15 থেকে 20 দিনের কোয়েল পাখির বাচ্চার দাম 25 থেকে 30 টাকা। 30 টাকা করে হলে যদি 100 পিস বাচ্চার দাম ধরা হয় সেখানে 3000 টাকা আসে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বড় বাচ্চার মৃত্যুর হার কম, তাই বড় বাচ্চা কেনার চেষ্টা করবেন। খাঁচায় পালনের জন্য একটি খাঁচা তৈরি করবেন। একটি খাঁচায় 24 ফুট নেট দরকার। 3 ফুট উচ্চতার নেটের দাম পড়বে 100 থেকে 120 টাকা পার ফুট। খাঁচায় চালার জন্য চাটায়ের ব্যবহার করা যায় এবং উপরে পলিথিন দিলেই চলবে। কোয়েল পাখির খাবারের দাম পার কেজি 42 থেকে 45 টাকা। 100 পিস কোয়েল পাখির জন্য মাসিক খাবার খরচ আনুমানিক 55 থেকে 60 কেজির মতো হয়। এখানে তাহলে এক মাসে খাবার খরচ পড়বে 2700 টাকা। এবার লাভের হিসাব। একটি 100 পিস কোয়েল পাখির খামারে যদি 80 ব্যাগ কোয়েল পাখির ডিম দেয় তাহলে সেখানে দৈনিক 80টা ডিম দিবে। আর প্রতি পিস ডিম যদি 2 টাকা করে ধরা হয় তাহলে সেখানে দৈনিক 160 টাকার ডিম আসে। প্রতিদিন যদি 160 টাকার ডিম আসে তাহলে মাসে হয় 4800 টাকা। তাহলে 2700 টাকা মাসিক খরচ, আর ডিম বিক্রয় করে যদি 4800 টাকা আসে তাহলে 2700 টাকা খাবার খরচ বাদ দিলে মাসিক লাভ হবে 100 পিস কোয়েল পাখিতে 2100 টাকা। এবার কোয়েলের জাত সম্পর্কে একটু জেনে নেই। কোয়েলের জাত হিসেবে প্রথমে উল্লেখ করতে হবে জাপানি কোয়েলকে, কারণ জাপানে কোয়েলকে সর্বপ্রথম গৃহপালিত করা হয়েছে। জাপানের হিসেব অনুযায়ী কোয়েলের কয়েকটি জাত এবং উপজাত রয়েছে, সেগুলো হলো লেয়ার কোয়েল। এই জাতের উল্লেখযোগ্য গোষ্ঠী হলো ফারাও, ইংলিশ হোয়াই, ম্যানেচেরিয়াল গোল্ডেন, ব্রিটিশ রেঞ্জ ইত্যাদি। এই জাতের কোয়েলকে শুধু ডিম প্রদানের জন্য পালন করা হয়ে থাকে। ব্রয়লার কোয়েল, এই জাতের উল্লেখযোগ্য গোষ্ঠী হলো আমেরিকান বব হোয়াইট কোয়েল, ইন্ডিয়ান হোয়াইট ব্রেস্টেড কোয়েল। কোয়েলের থাকার জায়গা বা বাসস্থান, মোটামুটিভাবে 12 ফুট দৈর্ঘ্য, 6 ফুট প্রস্থ এবং 2 থেকে 3 ফুট উচ্চতা বিশিষ্ট একটি খাঁচা কমপক্ষে 80 থেকে 100টি কোয়েল পালন করা যায়। খাঁচার সামনে ও পেছনে নেট দিতে হবে, এতে খাঁচায় আলো বাতাস চলাচল করবে। প্রস্থের দিকে নেট দেবার প্রয়োজন হয় না, তবে নেটের ফাঁকগুলো একটু ঘন হতে হবে যাতে করে কোয়েলের মুখ সেই ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে না থাকে। খাঁচাতে যেন ইঁদুর সুঁচো না ঢুকতে পারে সেদিকে লক্ষ্য রেখে ছোটো ফাঁকের নেট ব্যবহার করতে হবে। কোয়েলের বাড়তে যত্নের প্রয়োজন হয় না, বিধায় বাড়ির মেয়েরা অথবা বাচ্চারাই দেখাশোনা করতে পারে। ডিম দেবার সময় খাবারের তারতম্য হলে ডিম দেওয়ার ভার কমে যায়। কোয়েল পাখি পালনে তেমন খরচ নেই, এই কারণেই বলা হয়ে থাকে যে কোয়েলের জন্য আলাদা তেমন কোনো সুষম খাদ্যের প্রয়োজন হয় না। সাধারণভাবে একটি পূর্ণাঙ্গ বয়সের কোয়েল দিনে 15 থেকে 20 গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করতে পারে। সাধারণভাবে মুরগির যে খাবার সরবরাহ করা হয় সেই খাবার দিয়ে কোয়েল পাখির খাবার সরবরাহ করা যায়। তবে খাবারের দানা মুরগির খামারে ব্যবহৃত আকারে একটু ছোট হলে ভালো হয়। মুরগির মতো কোয়েলেরও ডিম পাড়ার সময় আলোর প্রয়োজন হয়, তাই দিনে 16 ঘন্টা আলোর ব্যবস্থা রাখলে ডিম দেওয়ার হার ভালো থাকে।
তো ভিউয়ার্স, আপনি যদি কোয়েল পাখি পালন করে ছোট্ট পরিসরে শুরু করতে চান, অরিজিনাল জাপানি কোয়েল পাখি দিয়ে বিশ্বস্ত খামারের কাছ থেকে সংগ্রহ করে পালন শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো ফল পাবেন। তো ভিউয়ার্স, আশা করি কোয়েল পাখি পালন ও আয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিতে পারলাম। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন আশা করি এই ভিডিওতে। আগামীতে ইনশাল্লাহ আবারও কোনো ভালো তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।